সকালে তাড়াতাড়ি উঠে বাড়ির পুজো সেরে চলে গেলাম আমাদের অ্যাপার্টমেন্টের শিববাড়িতে। পুজো সেরে এসে কাজ একটুখানি গুছিয়ে আবার বের হব। কোথায় যাচ্ছি আমরা? আমি যাই না কিন্তু। যাচ্ছি কোথায়? যাচ্ছি তো আমি যাই। আর বুঝতে পারছি না আমার গিফটটা কি পাবো কিনা, কিছু তো বলছে না, চুপচাপই আছে। তোমার যদি ভাগ্য ভালো থাকে তো তুমি পাবে ভালো জিনিস। কেনা হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখা। এই যে দেখুন খুলছি। আমি সাহস করি না, ও সবসময় বলে কেনাকাটার ব্যাপারে কোনোদিনই কোনো কার্পট নেই, যখনই যা। কিন্তু আমি ভাবছি কিনবো কিনা, থাক সেদিন এটা কিনেছি এটা কিনেছি। আমার নাকি সাহস একদম কম কেনাকাটার, কিন্তু ও কিচ্ছু কিনলো না, আমি অনেকবার বলেছি। পরেই দেখাই। এগুলো সবই যাচ্ছে না, এগুলো খুললে ভালো লাগে। গ্লেজটা কম লাগছে না এখানে এসে? হ্যাঁ লাগছে, দোকানে মনে হয়েছিল আরো বেশি গ্লেজ। তিতুন শেষ তো? এ আয় দেখে যা তাড়াতাড়ি, পরে গোছাস। বলবেন কেমন হয়েছে, আপনি বলুন বলুন কেমন হয়েছে। দুটো কিনেছি বুঝেছ, বুঝেছে, খুশি হয়েছো তুমি? ও কোনটা কিনছো, এটা কিনছো না? না না শুধু দুটো। আর এগুলোর সঙ্গে আমি গিফট পেলাম, একটা তোমার একটা আমার, একটাই তোমার আর ওর, আরেকটা ওর। আর ও কিচ্ছু কিনেনি আগে আগে বিয়ের প্রথম প্রথম, আমি মানে না জানিয়ে শার্ট বা প্যান্ট বা কিছু টুকটাক হলেও কিছু কিনতাম, এখন আর না জানিয়ে কিছু কিনি না, দরকারি জিনিসই কিনি। কিন্তু আজকে কিছু এমনিতে তো আজকে এখন বেরোয়াটা ঠিক না, আর রাস্তাঘাটও দোকানপাটও বেশি বন্ধ, লোকজন কম, তাই বেশি একটা আর কোথাও যাইনি। এটা সোজা শ্যামসুন্দর গেছি, এটা নিয়েছি এসে পড়েছি। এখন রাত্রিবেলা আজকে তেমন কিছু নেই, আমরা আমরাই নিজেরাই সব খাওয়া দাওয়া হবে। ভাই ভাইয়ের বউ সুস্মিতা মিলে চিকেনটা করছে, রোস্ট প্রথমে করছে। মা তুই রেকর্ডিং করছিস? মানে ওর চ্যানেলে আমাকে কিছু বলতে হবে, এটাই হচ্ছে মানে কি বলবো, মানে 19 ম্যারেজ অ্যানিভার্সারির একটা স্পেশাল ব্যাপার মনে হচ্ছে আমার কাছে, আমাকে কিছু বলতে হবে। তো কিছু বলছি আমি, কি বলবে কিছু বলো। তুমি আগে বলো, তুমি তো চ্যানেলের মালিক, আগে তো তোমাকেই বলতে হবে। হ্যাঁ শুধু আজকে না, আমার আবদার সব সময় মানে মিটানো শুরু করেছে এবং আজ অবধি করছে, আর তাই জন্য সবার বক্তব্য। আমি নাকি মানে আমার দাদা ফোন করে বলেছে, এই প্রসঙ্গেই বলছি কথাটা, যে টুপাই তুমি আজীবন যাতে রক্তিমদার উপর সেই আবদার খাটিয়ে যেতে পারো। তো মানে এটা আমি খুব লাকি যে মানে আমাদের মধ্যে ঝগড়া হয় না তাও না, সবই হয়, সারাক্ষণই তো হয়। হ্যাঁ সেটাই, কিন্তু তারপরেও আমার সমস্ত আবদার, সমস্ত অন্যায় আবদার
পাগল বলে মানে ওর জন্য মানে ওর কাছে আমি এরকম করি এই করি সেই করি আর ও দেখে মানে সবাই একটাই কথা বলে যে রক্তিম বলেই তুই ঠিক আছিস ব্যাপারটা সেটা না আমি এতটাই খারাপ বুঝুন ব্যাপারটা হচ্ছে আমি তো সামনাসামনি কিছু করি না একটু বুদ্ধি করে বলি ও এটা অবশ্য ও বুঝে মানে এটা এই এতদিন সংসার করতে করতে ও বুঝে গেছে আমি সামনাসামনি কিছু বলি না এই জন্য সবাই মনে করে আমি খুব ভালো এগুলি আমার কথা বলছে আর কি করে আর ওর ওর গুলি যেটা আমি বলার কোনো অপেক্ষা রাখে না মানে ছেলে মানুষটাকে আমি সহ্য করে আসছি সবাই যেটা বলছে আসলে এরকম কিছু না ওর ছেলে মানুষই এখনো আছে মানে সেই before 18 years we were in love before 18 years seta 18 years after 18 years amra mane songshar shuru korechi eta ekta obishasho byapar thik o 18 bochorer pore theke amra songshar shuru korechi or shejonno or mane choto bela ta chilo na choto bela ta chilo or songshar jai hok amra bhalo achi amra aro bhalo thakte chai ebong shobai bhalo thakben সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন অনেক দিন ধরে এইভাবে ঝগড়াঝাটি করে থাকতে পারি রবি ঠাকুর নিজে বলেছেন যে আমার সাহিত্যের যা কিছু আছে সব হয়তো একদিন শেষ হয়ে যাবে সময়ের সাথে সাথে কিন্তু একটি জিনিস কোনোদিন শেষ হবে না সেটি হলো আমার গান বাঙালি যতদিন থাকবে ততদিন তার গান থাকবে আমরা ছোট আঙ্গিকে আজকে প্রথম শুরু করতে চাই তার গান নিয়ে একটি অন্তক্ষরি প্রোগ্রাম রান ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও প্রাণ আমাদের নদিয়ে টাইম লিমিট সুন্দর কৃতি উজ্জ্বল নির্মল জীবনে নব রদিয়া সখী কখনো আসেনি বুঝিয়া গে রতন ভরা হে বসন্ত সখী কখনো আসেনি বুঝিয়া গে কুসুম
ছেড়ে দেবার কেন আছি আমার হারিয়ে যাওয়ার নিমানা মনে মনে গানে দিলেন গানের সুরে দিগন্তে লাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে না পারলে ওরাও না তোমরাও না পারলে কিন্তু শেষ রূপ সাগর তারপর হলো সবাই মিলে খাওয়া দাওয়া, ছিল ডিমের কোরমা, মাছ ভাজা, ছোট মাছ, ঘি, চিকেন রোস্ট, আর ঘির সাথে গোবিন্দভোগ চালের ভাত, আর সবশেষে অবশ্যই মিষ্টি। শেষে একটা কথাই বলবো, এমনি করেই যায় যদি দিন, যাক না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।